এদিকে আরজিকর ঘটনার প্রতিবাদে কিন্তু এস তারা ১২ ঘন্টার বন্ধের ডাক দিয়েছে সকাল ছটা থেকে যে বন্ধ শুরু হয়েছে এবং এই বারো ঘন্টার বান্ধে মিশ্র প্রভাব পড়েছে বিভিন্ন জেলাতেই তমলুকের কি ছবি জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে তমলুকে কতটা প্রভাব পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌমজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি সৌমজিৎ তমলুকে কতটা প্রভাব পড়লো বা সামগ্রিকভাবে এই পূর্ব মেদিনীপুর জেলাতেই বা কতটা প্রভাব পড়লো এস ইউসিআইয়ের ডাকা এই বন্ধে এসইউসিআই বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছিল এবং আজ সকাল ছটা থেকেই কিন্তু জেলার বিভিন্ন প্রান্তে কাঁথি তমলুক কোলাঘাট বিভিন্ন জায়গায় কিন্তু এসইউসিআই সমর্থকরা তারা এনএইচ অবরোধ করে এবং এনএইচ অবরোধ করেই তারা বিক্ষোভ দেখাতে থাকে বিভিন্ন গাড়ি আটকে দেয় বেশ কিছু জায়গায় তাদের সাথে টোটো চালক বা অটো চালক এদের সাথে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় আবার অপরদিকে কোলাঘাটে এসিউসিআইয়ের পক্ষ থেকে অভিনব বিক্ষোভ দেখা যায় কেউ কেউ রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান অবশেষে যদিও মানে পুলিশ গিয়ে সেই অবরোধকারীদের হটিয়ে দেয় তবে এনেই অবরোধ করে রাখে তারা দীর্ঘক্ষণ বিভিন্ন জায়গায় প্রায় দু ঘন্টার বেশি ধরে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে থাকেন অবরোধকারীরা যদিও পুলিশ গিয়ে হটিয়ে দিলেও তারা কিন্তু তাদের পিকেটিং চালিয়ে যাচ্ছেন এবং সেই পিকেটিং তারা দুপুর বারোটা অবধি চালিয়ে যাবেন বলেই এমনটাই জানিয়েছেন ঋষিকেশ দা ধন্যবাদ শুভজিৎ কথা বলছিলাম প্রতিনিধি সৌমজিতের সঙ্গে তমলুকের ছবিটা আমরা জেনে নিলাম যে কতটা প্রভাব পড়েছে সেখানে এই এসোসিয়ার ডাকা বারো ঘন্টার বান্ধ সেই বান্ধের মিশ্র প্রভাব বিভিন্ন জায়গাতে কোথাও কোথাও গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে কোথাও কোথাও কিছুটা বন্ধের ছবি দেখা যাচ্ছে তবে বেশ কিছুটা আগে এসএসসিআই এই বন্ধ ডাকাতে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষজন তারা নিজেরাই অনেকটা আগে থেকে বাড়ি থেকে না বেরোনোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন কর্মী সমর্থকরা তারা রাস্তা অবরোধ করেন রাস্তা বসে পড়েন তারা দেখতে পাচ্ছি এসেছে কর্মী সমর্থকরা